পরিষ্কার ভাবে লেখা আছে ওহির মাধ্যমে গায়বের খবর যে খবর জানা যায়, এলহামের মাধ্যমে গায়বের যে খবর জানা যায়, এমনকি জ্ঞান বিজ্ঞান চর্চা করে অগুচরিত যে খবর গুচরিত হয়, এইগুলি জানার নাম গায়ব জানা নয়। কোন রকমের মাধ্যম ছাড়া, ওহি ছাড়া, এলহাম ছাড়া, জ্ঞান বিজ্ঞানের গবেষণা ছাড়া নিজে নিজেই যিনি গায়বের খবরগুলি জানেন তাকে কুরআন হাদিসের ভাষায়, ইসলামের পরিভাষায় আলিমুল গায়ব বলা হয়। এমন আলিমুল গায়ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। সত্যের পথ অবলম্বন করুন KH ইসলামিক মিডিয়া। এইভাবে যে আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে রাসূলকে গায়ব জানেওয়ালা বিশ্বাস করা কুফুরি মতবাদ, এই আয়াতের বিরুদ্ধে কোরআনের অন্য আয়াতকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়। বলুন সেই আয়াতগুলি কি সত্য সত্যই বিরুদ্ধে যায়, না সেই আয়াতগুলির ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে? ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে। যেমন এই যে বললাম লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, গায়বের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন, প্রকাশ করার পরে জানার নাম গায়ব জানা নয়। রাসূল ওইগুলি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে উম্মতের কাছে প্রকাশ করেন। গায়বের খবর তো উম্মতেও জানলো, কবরের অবস্থা তো উম্মতেও জানলো, হাসরের মাঠের অবস্থা তো উম্মতেও জানলো, পুলসিরাতের খবর তো উম্মতেও জানলো, জান্নাতের খবর তো উম্মতেও জানলো, জাহান্নামের খবর তো উম্মতেও জানলো। উম্মতকে আলিমুল গায়ব বলা যাবে না কেন? প্রকাশের আগে জেনেছিল না প্রকাশের পরে? যেই কারণে এই খবরগুলি জেনে উম্মত আলিমুল গায়ব হতে পারে না, একই কারণে এই খবরগুলি জেনে রাসূল আলিমুল গায়ব হতে পারেন না। সাফ করে কিতাবে লেখা আছে আহলে সুন্নাতুল জামাতের কিতাবে পরিষ্কার ভাবে লেখা আছে ওহির মাধ্যমে গায়বের খবর যে খবর জানা যায়, এলহামের মাধ্যমে গায়বের যে খবর জানা যায়, এমনকি জ্ঞান বিজ্ঞান চর্চা করে অগুচরিত যে খবর গুচরিত হয়, এইগুলি জানার নাম গায়ব জানা নয়। কোন রকমের মাধ্যম ছাড়া, ওহি ছাড়া, এলহাম ছাড়া, জ্ঞান বিজ্ঞানের গবেষণা ছাড়া নিজে নিজেই যিনি গায়বের খবরগুলি জানেন তাকে কুরআন হাদিসের ভাষায়, ইসলামের পরিভাষায় আলিমুল গায়ব বলা হয়। এমন আলিমুল গায়ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাইলে এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়ব জানে না, অন্য আয়াতে বললেন গায়বের কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করে। ওই আয়াত কি প্রথম আয়াতের বিরুদ্ধে গেল? না, সেই আয়াতের মর্ম আলাদা, মর্ম আলাদা। কোরআনের এক আয়াতের মর্ম আর এক আয়াতের বিরুদ্ধে যাবে না কোনোদিন, যায় নাই। কারণ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন এই কুরআন যদি আল্লাহ নাজিল না করতেন কোন মানুষের মন গড়া রচিত হতো। তাইলে কুরআনের অনেক কথা পরস্পর বিরোধী পাওয়া যেত, অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়, অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়। এটাকে বাংলা ভাষায় বলে স্ববিরোধী উক্তি। কেমন উক্তি? স্ববিরোধী। কোন মানুষের একটা কথা তার নিজেরই আরেকটা কথার বিরুদ্ধে কখন যায়? যখন তার মনে থাকে না যে আগে কি বলেছিল পরে কি বলছে। আল্লাহও আগে কি বলেছিলেন এটা পরে পরে যখন আরেক কথা বলেন তখন আল্লাহরও মনে থাকে না নাকি? তাহলে বলুন তো কার কথায় স্ববিরোধিতা হতে পারে, কার কথায় হতে পারে না? মানুষের কথায় স্ববিরোধিতা হতে পারে, আল্লাহর কথায় স্ববিরোধিতা হতে পারে না। কাজী আল্লাহ এক আয়াতে বলবেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর অন্য আয়াতে বলে দিবেন রসুল গায়েব জানেন। তাইলে তো আল্লাহর আগের কথা মনে নাই পরের কথা বলার সময়, তোমার 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 উক্তি মতো
এটা তো হতেই পারে না। আল্লাহর আগের কথার মর্ম একটা, পরের কথার মর্ম আরেকটা। আগের কথার মর্ম হইল একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর পরের কথার মর্ম হইল গায়েবের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার পরে জানেন, এটার নাম গায়েব জানা নয়। স্ববিরোধী হইল না ভিন্ন ভিন্ন মর্ম আছে? এরকম ভিন্ন ভিন্ন মর্ম সম্বলিত একটা আয়াতকে আরেকটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করানিটাকে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন এটা আরেকটা কুফরি, আরেকটা কুফরি। কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আরেক আয়াত দিয়া দলিল দেওয়া আরেকটা কুফরি। নবীকে গায়েব জানেওয়ালা বলে দাবি করা একটা কুফরি, আর কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াতকে দলিল হিসাবে দাঁড় করানি আরেকটা কুফরি, ডাবল কুফরি। রাসূলকে গায়েব জানেওয়ালা বলে দাবি করা একটা কুফরি। এই কুফুরির পক্ষে কোন কোন আয়াতকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি আরেকটা কুফুরি, ডাবল কুফুরি মতবাদে লিপ্ত এরা। কিসের নামে? সুন্নি নামে। কিসের নামে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকীমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল কোয়াল মিরা উবি কোন কিতাবের হাদিসটা? আবু দাউদের হাদিস, নাসাঈর হাদিস। সিহাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কোরআন নিয়ে ঝগড়া করা কুফুরি। এর ব্যাখ্যায় লেখা আছে কোরআন নিয়ে ঝগড়া করা মানে কি? কোরআনের এক আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, মর্ম পরিষ্কার। আর এক আয়াতে এই ব্যাপারে এমন একটা কথা বলেছেন যার মর্ম আলাদা। আলাদা মর্ম সম্বলিত আয়াতটাকে সুস্পষ্ট মর্ম সম্বলিত আয়াতের বিরুদ্ধে দলিল হিসাবে ব্যবহার করা, এইটা হইল কোরআন নিয়ে ঝগড়া করা। আল্লাহ রাসূল বলেন এই রকম ঝগড়া যারা কোরআন নিয়ে করে এই ঝগড়া করাটা আরেকটা কুফরি। কাজেই রাসূলকে গায়েব জানেওয়ালা বলা একটা কুফরি, আর ওই সমস্ত আয়াতকে অপব্যাখ্যা করে সূরা নমলের 65 নম্বর আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা আরেকটা কুফরি। এরা কুফরি মতবাদ পোষণ করে কুফুর নামে না সুন্নি নামে? সুন্নি নামে।